হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ একটা JBL-এর 72 যে মডেল, সেই মডেলের দুটো ক্যাবিনেট শুরু করেছি। তো আমাদের করা সিস্টেমগুলো দেখতে পাচ্ছ কীভাবে করা হয়, আর 3-4 প্লাই দিয়ে করা আছে, মানে যেটা তোমার 18 mm বা 19 mm যেটা বলছো সেটা দেখতে পাচ্ছ। ফিনিশিং দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু নেটটা যেটা আছে নেটটা কিন্তু বাইরে নেট হবে, মানে নেটটা থাকবে ভিতরে, ভিতরে ঢুকে যাবে নেটটা, মানে বাইরে যেমন সাইড নেটটা থাকে ওটা করি না। ওটা করলে একটু শুরু শুরু লাগে মডেলটা আর কি, কাভারটা অনুযায়ী করতে হয়। এরপরে ব্যাপারটা কাভারটা যখন যেমন আসে, তো কাভারটা যদি মাপটা বড়ো থাকে সেক্ষেত্রে তোমার নেটটা এরকম ভিতরে করা যায়, নইলে কিন্তু বাইরে করা যায়। আর আমাদের সব ফেভিকলারই কাজ করা হয় দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালোভাবে লাইক করে দেবে, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো বেশি বেশি, কেননা শেয়ারের জন্য ভিডিওগুলো একজনের কাছে পৌঁছে যায়। তো তার জন্য তোমাদের শেয়ারটা খুব জরুরি করা। আর এদিকে দেখতে পাচ্ছ 6টা ফিটিং হয়ে গেছে, নেটগুলো যে করবো আর কি, মানে নেট রেডি আছে, রং টং করা সব রেডি আছে, রংটা কাঁচা আছে যার জন্য করছি না আর কি, রংটা শুকিয়ে গেলে আজকে এগুলো ফিটিং করবো সব। মালও ডেলিভারি আছে, এরপরে কি কাজ আছে, এরপরে 6 আছে 6 আছে, 6 প্রায় অনেকগুলো আছে, কেননা 3-4 পার্টির প্রায় 6 আছে, প্রায় 10-12 6 হবে। তো তোমরা যারা যারা অর্ডার দিতে চাইছো বা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো, আর মাল অবশ্যই ভালো হবে এটা বলতে পারি, কেননা সবাই নিয়ে যাচ্ছে। তোমরা জানো যে ভালো না বাজলে লোক মানুষ করাচ্ছে কেন, তো বা আমাদের কাছে নিয়ে যাচ্ছে কেন, তো তো অবশ্যই মাল ফিনিশিং দেখবে, বাজিনি দেখবে মালের, তারপরে তোমরা অর্ডার দেবে। তো এখন পর্যন্ত ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, টাটা বাই।